মর্নিং, আজকে দেখো সকাল সকাল রান্না করি তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে বিশেষ খুব বেশি কিছু রান্না হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে খুব ঝামেলার একটা রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। চলে এসো তোমাদেরকে দেখাই আজকে রেসিপি। আমি এই দেখো এটার মধ্যে শিম ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ করবো, উচ্ছে আলু ভাজা এখানে করে রেখেছি। আর একটা ঝামেলা রান্না, সেটা হচ্ছে লইট্টা মাছের ঝুড়া বানাবো। লইট্টা মাছের ঝুড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর এই যে দেখো এটাকে সেদ্ধ করে আমি ভাপি দুপুর তন্ত দিয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আটা গুলো মাছখান থেকে ছাড়িয়ে ফেলে দিয়ে তারপর করবো, যখন লইট্টা মাছের ঝুড়াটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবারে দেখতে থাকো আজকে রান্না, আজকে রেসিপি দিয়েই আজকে দিনটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে। এই দেখো লইট্টা মাছের ঝুড়ার যে ভিড়ের যে কাঁটাটা আমি আগেই বেছে ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় মুখে লাগতে পারে বা পরে ভাসতে ভাসতে বাজলে ওটা ভালো হয় না। আমার আগে ছাড়িয়ে দিলে আগে সমস্যা মুক্ত, মোটামুটি কোনো সমস্যাই থাকে না। মাছটা নিয়ে একদম শুধু মাছটা নিয়ে নাড়াড়ি করলেই হয়ে যাবে, কাঁটা নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। এই দেখো ওর একটা মিডিলে একটা নরম কাঁটা থাকে, একদম নরম কাটা থাকে, ওটাকে আমি আজকে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে কেন জানি না, চট করে ছোট জায়গার মধ্যে বসিয়েছিলাম বলে। এই দেখো কাঁটাগুলো মিডিল থেকে বের করে আমি ফেলে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে শিম ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এই যে টমেটো, ধনে পাতা, লঙ্কা দিয়ে ডাল, ব্যাস। আর আসল মেনু যেটা হচ্ছে সবার খুব খেতে ভালো লাগে সেটা হচ্ছে লইট্টা মাছের ঝুড়া। মেয়ে আর মানে অপেক্ষা করতে পারছে না, তাড়াতাড়ি চাইছে, তার খিদে পেয়ে গেছে, আর লইট্টা মাছের ঝুড়াকেও খুব ভালোবাসে।
সন্ধেবেলা দুপুরে খাবার পর তোমাদের সঙ্গে দেখা করছি। এখন সন্ধে পেরিয়ে গেছে অনেকটা, 4:30 বাজে। মেয়ে টিউশন পড়তে গেছে আর দেবাশিস হচ্ছে মেয়েকে আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। আর রাতে ডিনার আমি রেডি করছি, আজ রাতে হবে মিক্সড ভেজ আর হচ্ছে রুটি। তো চলো আজকে তোমাদের সঙ্গে রাতের ডিনারের মিক্সড ভেজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাবা থেকে, প্যানটা থেকে, এই যে দেখো মশলাগুলো মিক্সির মধ্যে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে হচ্ছে টেস্ট করছি। এবার একটুখানি তেল দিয়ে সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। সবজিগুলো বেশ কালারফুল লাগছে, আর সবজিগুলো একটু ফ্রাই করে নিই। শীতকালটা মানে এই জন্য এত আমার ভালো লাগে, শীতকালে সবসময় দেখবে কালারফুল মানে বেশ সবজি, নানা রকম সবজি পাওয়া যায়। আর তো খেজুর গুড় তো স্পেশাল, আমাদের হলদিয়াতে খুব পাওয়া যায় খেজুর গুড়। মানে এখানে খেজুর গাছ আছে, নন্দীগ্রাম এই থেকে আসে, আর এখানে খেজুর রস তৈরি করা হয়, সব তোমাদের একদিন দেখাবো। তো যাই হোক, এই শীতে মোটামুটি প্রচুর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার সঙ্গে থাকো আর আজকের মিক্সচারটা দেখতে থাকো। এই দেখো সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর পনিরটা ভেজেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এরপর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি। এরপর দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর হলুদের গুঁড়ো দিচ্ছি, এরপর দেব লঙ্কার গুঁড়ো, তাহলে রঙটা খুব ভালো আসে। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি প্যাকেট থেকে, এটা কষিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দেব কি বলতো এই মশলাটা। এই দেখো সবজিটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখো আমার রান্নার পর কেমন দেখতে হয়েছে মিক্সড ভেজটা, ব্যাস।